আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু আশা করছি অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল পরীক্ষিত আমল শেয়ার করব। আপনি কোরআন থেকে এই সুরাটি কামার আপনি কেবল মাত্র একবার পড়বেন ইনশাল্লাহ তাআলা এই আমলটি করার বাদ আউলতে এই কোরআন শরীফের তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে যারা শত্রুতা করছে তাদেরকে উচিত শিক্ষা দেয়া দেবে তারা আর আপনার সঙ্গে চিরদিনের মতো শত্রুতা করা ভুলে যাবে এমনকি বন্ধুরা আমার আপনি যদি এই আমলটি নিয়মিত করতে পারেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার রিস্কের মধ্যে বৃদ্ধি হয়ে যাবে আপনার টাকা পয়সার মধ্যে খায়রো বরকত হয়ে যাবে তো বন্ধুরা আমার এই আমলটি কীভাবে পড়বেন কখন পড়বেন সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তার পূর্বে বলে রাখি বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধুরা চলুন এবারে আমরা আমলটি জেনে নিই বা আমলটি কিভাবে করতে হবে সেটি আমরা শিখে নিই বন্ধুরা আমার আপনার সঙ্গে কেউ যদি শত্রুতা করে আপনার সঙ্গে কেউ যদি দুঃমানিতা করে থাকে আপনাকে যদি এখানে সেখানে আপনার সঙ্গে ঝামেলা লাগিয়ে দেয় আপনার আপনার হওয়া কাজকে বন্ধ করে দেয় আপনার পিছনে লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আপনি এই আমলটি করবেন এই আমলটি আপনি অবশ্যই প্রয়োগ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই আমলটি করার বরকতে আল্লাহ আবার তালা যে আপনার সঙ্গে শত্রুতা করছে যে আপনার সঙ্গে দুশ্মানি করছে সে চিরদিনের মতো আপনার সঙ্গে দুশ্মানী করা ভুলে যাবে শত্রুতা করা ভুলে যাবে সে উচিত শিক্ষা পেয়ে যাবে তো বন্ধুরা আমার এই এমনটি সাবধান আপনি যদি আপনার সত্যিকারের কেউ শত্রুতা আপনার করে থাকে বা দুশ্মনী করে থাকে তাহলেই করবেন যার নাম দিয়ে আপনি যে যাকে উদ্দেশ্য করে করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি তা নিজের চোখে ফলাফল দেখতে পাবেন তো বন্ধুরা আমার এই আমলটি করার জন্য আপনাদেরকে কমেন্ট সেকশনে গিয়ে লিখতে হবে আল্লাহু আকবার তাহলে আমার তরফ থেকে ইজাজত হয়ে যাবে নতুন করে কোন ইজাজত নেওয়ার প্রয়োজন নাই আপনারা কেবলমাত্র কমেন্ট সেকশনে গিয়ে আল্লাহ একবার লিখে দিবেন বন্ধুরা আমার তাহলে আমার তরফ থেকে ইজাজত হয়ে যাবে আপনি যদি কাজ আমলটি করেন তাহলে অবশ্যই খুব দ্রুত আপনার আমলটি কাজ হবে বা আপনি মঞ্জিলে মকসদ খুব দ্রুত আপনি পৌঁছে যাবেন বা আপনি যার উদ্দেশ্যে করছেন তার ফলাফলটা আপনি খুব দ্রুতই দেখতে পাবেন নিজের চোখে আপনি দেখতে পাবেন বন্ধুরা আমার আমলটি করার নিয়ম হচ্ছে আপনি দিনে একবার আপনি এশার নামাজের পর অথবা আপনি আসরের নামাজের পর আপনি রাতের বেলা অথবা বিকেল বেলা আপনি যে কোনো দুটোর মধ্যে যে একটা টাইম আপনি নিয়ে নিতে পারেন হয় আপনি চারটার পর অথবা আপনি আটটার পর আপনি আমলটি করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাবারক তালার ফজল কারামে দেখবেন খুব অল্প দিনের মধ্যে আপনার সঙ্গে যে দুশ্মনীতা করছে ও উচিত শিক্ষা পেয়ে যাবে তো বন্ধুরা আমার কোরআন শরীফের মধ্যে সাতাশ পড়ার মধ্যে আপনার সুরা কামার ঠিক আছে সুরা কামার এই সুরা কামার আপনাদেরকে একবার পড়তে হবে বাস অনলি ওয়ান টাইম কেবল মাত্র আপনি একবার পড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আমলটি করার বা দাওলাতে এই আমলটি করার বরকতে সুহানাও তালা আপনার শত্রুদেরকে এক উচিত শিক্ষা দিয়ে দেবে সে আপনার সঙ্গে চিরদিনের মতো শত্রুতা করা ভুলে যাবে এমনকি বন্ধুরা আপনি যদি নিয়মিত এমনটা করে যান আল্লাহ তাবারক তালা আপনার রিস্কের মধ্যে মালের মধ্যে খাইর ও বরকত দান করবেন তো বন্ধুরা আমার অবশ্যই আমলটি করবেন আমলটি করার প্রথম শেষে আপনারা তিন তিনবার দুরুদে পাক করে নেবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমি এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি সেসব ভিডিও গুলো পাওয়ার জন্য বা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটা এখান থেকেই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ আল্লাহ হাফিজ